কেউ ছুটু ছুটি হইতো তাহলে কেন আমাকে অপয় করলো? আনবির যদি ভুল না করে 100 কোটি টাকা দিবে। সে ভুল করতে পারে, সে অন্যায় করে নাই। দেশ রূপান্তরের কুমিল্লার প্রতিনিধি জাকির আমার কাছে অফার নিয়ে গেছে 20 কোটি টাকা দিবে যেন আমি মামলাটা তুলে ফেলি। তাই তখন দেশ রূপান্তরে আমাকে নিয়ে মিথ্যাচার করছে। আমি নাকি পতিতা লয় চালাই। কখনো কি কখনো কি পাইছে কিছু বের হতে পারছে, কিছু বের করছেন কি আছে? কেন আপনারা এগুলা করেন? আমি তো আপনাদের সাহায্য চাচ্ছি। আজকে পর্যন্ত কালকে পর্যন্ত আমার লয়ার আসে নাই। আমি এখন আপনাদের মনুষ্যত্বের জাগান নাই, এখনো বিবেক জানেন নাই। লক্ষ টাকার জন্য, 20 কোটি টাকার জন্য যদি হইতো তাহলে কেন আমাকে অফার করলো? আনবির যদি ভুল না করে 100 কোটি টাকা দিবে। আমার সেই মগজ আছে নেয়ার, আমি নিব না। আমার আমাকে মেরে ফেলতে পারবে কিন্তু বিক্রি করতে বিক্রি আমি হব না। কেউ সহিংসতার কাম্য করে না। আমার বোনেরটা ছিল ভুল, আপনারা যেটা করছেন সেটা অন্যায়। সে ভুল করতে পারে, সে অন্যায় করে নাই। আপনার উনি ক্ষমা করা উচিত। এখন পর্যন্ত দেখতেছেন আমি আদালতে দুয়ারে দুয়ারে আমার কত ঠেট হুমকি কত কিছু, এগুলো আপনাদের কি একটু বিবেক নাড়া দেয় না? একটা মানুষ মনুষ্যত্ব নাড়া দেয় না, নাড়া দেয় না? একটু বিবেক, টাকা নেন না ভাই, বসুন্ধরা থেকে টাকা নেন। একজন এরকম টাকা নিয়ে দূরের থেকে আমার দেখে যে আপনার কি টাকার লোভ আছে না আমার বোনের লোভ আছে? আমার ব্যক্তিগত স্বার্থ, এটা কোনো রাষ্ট্রীয় স্বার্থ না, ব্যক্তিগত স্বার্থ। ওই স্বার্থে আমি আমার বোনের বিচারের জন্য আমি অনেক আমার সব আমার প্রিয় যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিব ওনার মেয়ের কাছে আমি 26 পাতার পাতার আবেগ ঘন চিঠি লিখছি। একবার সেন্ড করি নাই, অনেকবার সেন্ড করছি। যেই এখন আইন যে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, উনি একটা বক্তব্য রেখেছিলেন মুনিয়াকে নিয়ে তখন, এখন যেহেতু উনি আইন উপদেষ্টা সেই জন্য আমি ওনার কাছে আমার এই বার্তা পৌঁছানোর জন্য আজকে আপনাদেরকে ডেকে আনা, আপনাদেরকে ইনভাইট করা, আপনাদের কাছে আমি আমাকে সুপর্দ করা। আমি একজন আসামির মতোই আপনাদের কাছে, আমি জানি আপনারা হেস্ত নেস্ত করবেন, অনেক কিছু করতে পারেন। আমি আমার জীবনটা নিয়ে আসছি, আপনাদের ক্ষমতা আছে জীবন নেওয়ার? এই যে ছাত্র আন্দোলন হচ্ছে, তাদের মায়েরা শাসন করতেছে না, রাখতে পারতেছে ঘরে, আমার বোনটা ভুল করছে, ওই ভুলটার ভুল স্বীকার করে আমরা অন্যায় না করি?